হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি একদম ঘামে ঘাম হয়ে গেছে, কারণ জামা কাপড় কেচেছি ওই জন্য। তো আজকে আর বেশি কিছু বলছি না, চলো ভিডিওটা শুরু করে নিচ্ছি, কারণ সকাল থেকে ভিডিও করা হয়নি। আর এখন আমার মা হচ্ছে আমের আচার করছে, আমগুলো ফ্রিজের মধ্যে পড়ে পড়ে শুকনো হচ্ছিল, তো মাকে বললাম মা একটু কিছু করে দাও, বলতে মা একটু আচার করে দিচ্ছে। তো চলো দেখি মা কি করছে। দেখো এখন হচ্ছে মশলা ভাজা হচ্ছে, ওগুলো আগে গুঁড়ো করা হবে। তারপরে তো আমাদের আম শুকনো করার মতো কোনো সময় পাইনি, তো আমগুলো ডাইরেক্ট একদম টক হবে, মানে আচার হবে। তো এখন মৌরি সর্ষে এগুলো সব ভাজা হচ্ছে, তো এগুলো এখন গুঁড়ো করা হবে। আর এই যে আমাদের আম কাটা, তো মা মশলাটা গুঁড়ো করে নিক। তো কড়াই সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিয়েছে। কি ফোড়ন দিলে মা? মৌরি, মৌরি ফোড়ন। অল্প রং হওয়ার জন্য হলুদ দিয়েছে মা। তারপরে আমগুলো, তো যাদের কাছে সময় নেই আম শুকনো টুকনো করার, এইরকম করে করে নেবে। ও মা বড় বড় খুন্তি বা হাটা দিয়ে নাড়ো না, এইটা দিয়ে নাড়ো না, নাহলে ওই একটা হাতা আছে ওটা দিয়ে নাড়ো। আমটা প্রথমে ভাজা হচ্ছে তাই তো? আমটা প্রথমে ভাজা ভাজা হচ্ছে, রোদ নেই সেই জন্য একটু ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। এবারে মশলা বাটা হচ্ছে, এর মধ্যে মৌরি আছে, সর্ষে আছে, শুকনো লঙ্কা আছে, জিরে আছে। ভাজা করে রাখা হয়েছে, এবার এর মধ্যে মশলা পড়বে, তেল পড়বে। ঠান্ডা হয়ে গেছে অনেক, আচার প্যাকিং হচ্ছে, প্যাকিং। সবটা ঢেলে দাও, ডালে খাওয়ার জন্য একটু রেখে দিয়ে সবটা ঢেলে দাও। পেঁয়াজ তেল এনে ঢেলে আর আরো ঢেলে দিবেন, আরো তেল। তো সকালবেলা মায়ের হাতের আচার, আর এখন হচ্ছে মাংসের তরকারি, কারণ মা কালকে চলে যাবে, তো আছে মাংসের তরকারি হচ্ছে। তো মা কালকে চলে যাবে, তার জন্য মাংস তরকারি সেখানে মা নিজেই রান্না করছে। তো চলো, হয়ে গেছে সবে তো বসালে। যে আলু কাটা, টমেটো কাটা হয়ে গেছে, ওদিকে মশলা কষা হচ্ছে। মা এসে খালি কাজ করেই যাচ্ছে, আমি খালি ঘুরেই যাচ্ছে, ঘুরেই যাচ্ছে। মা মাংস তরকারি করেছে, মা ক্যামেরা ধরে আছে, খালি ফোনটা কেনা করে রাখো। তো মা মাংস তরকারি করেছে, এত খিদে পাচ্ছে, লাস্টে এক পিস মাংস ঝোল আর মেতে ফোনটা নিয়ে কোথায় যাচ্ছে ওদিকে সরে সরে। তো খাচ্ছি আমি,
নিয়ে ছড়ে একদম অবস্থা কোথায় গেছে এই সেই কি দেখাচ্ছে কোন দিকে মুখ আছে কতগুলো টাকা আছে এই বলে 60 টাকা আছে আমি ফেলব সকালবেলা ডাকাতি করে আমার পকেট থেকে 180 টাকা নিয়ে নিয়েছে এই টাকা দেখা চকচক করছে ভগবান কে নাম সে কুছ দে দে মাই ভগবান কা নাম পে দে দে বাবা ভগবান কা নাম পে কুছ দে দে বাবা 10 টাকা কয়েন 10 টাকা কয়েন কতগুলো দেব জানি তো পুতুল হয়ে যাবো আমি ভিখারি দিতে দিতে এরকম ভিখারিকে দেখেছো হাত থেকে কেড়ে নিচ্ছে আমার এটা ভর্তি হতে মনে আমার বছরখানেক টাইম লেগে যাবে না না বছরখানেক লাগবে না এটা এতটা ভর্তি হয়েছে মিনিম এতটা হবে না তো এইটুকুনি ভর্তি করা হবে আমি ভাবছি যে ভর্তি করে করে দেখব কটা ভান্ডার ভর্তি করতে পারি কদিন আমার ইচ্ছে হচ্ছে মুখটাকে এরকম বড় করে কেটে যেটুকু হয়ে সবটুকু বের করে না না পাগল নাকি আর ক্যামেরাতে বলেছি মা খালি ফোনটা নাকি এরকম 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 করে যাচ্ছে আমি আর মা খাচ্ছি এই বাটি আইসক্রিম দেখা যাচ্ছে না পুরো সাদা সাদা দেখতে সাদাই আইসক্রিম তো মা একটা খাচ্ছে আমি একটা খাচ্ছি আর ও খাচ্ছে হচ্ছে কি গলে যাওয়া আইসক্রিম আরেকজন আইসক্রিম খাচ্ছে শুধু দেখো স্টিক আইসক্রিম গলে গেছে এই যে আইসক্রিম কে এরকম করে খায় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো তো টাটা